আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইফ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আরবি বর্ষপঞ্জি তথা হিজরি সনের প্রথম মাস মুহররম, সেই মতে পহেলা মুহররম হলো হিজরির নববর্ষ। হিজরি শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, এর অর্থ হলো ত্যাগ করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। ইসলামের ইতিহাসে হিজরত বলে আল্লাহ তাআলা নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম পবিত্র মক্কা নগরী ত্যাগ করে ইসলামের প্রচার ও প্রসারের জন্য মদিনায় চলে যাওয়াকেই, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম পবিত্র মক্কা নগরী ত্যাগ করে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য মদিনায় চলে যেতেন, এই চলে যাওয়াকেই হিজরত বলে। হিজরি শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, এর অর্থ হলো ত্যাগ করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। ইসলামের ইতিহাসের মতে হিজলামের প্রচার ও প্রসারণের লক্ষ্যে মদিনায় চলে যাওয়াকেই বোঝায়। হিজরি সূচনা বর্ষ তথা নববর্ষ মুসলিম উম্মার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। হিজরি সনের সঙ্গে মিশে আছে মুসলমানদের অনেক হৃদয় বিদারক ঘটনা। এই হিজরি সন আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের স্মৃতিকেই মনে করিয়ে দেয়। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহা এর শাসনামলে যেভাবে শুরু হয়েছিল হিজরি সনের গণনা, 16 হিজরি সনে প্রখ্যাত সাহাবি হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহা ইরাক এবং কুফার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একবার হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহার এর দরবারে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহা চিঠি লিখেন যে আপনার পক্ষ থেকে পরামর্শ কিংবা নির্দেশ সম্বলিত যেসব চিঠি আমাদের নিকট পৌঁছায় তাতে দিন মাস কাল তারিখ ইত্যাদি না থাকার কারণে কোন চিঠি কোন দিনে তা নির্ণয় করা আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না, এতে করে আমাদেরকে নির্দেশ কার্যকর করতে খুবই কষ্ট করতে হয়। অনেক সময় আমরা বিব্রত বোধ করি চিঠির ধারাবাহিকতা বুঝতে না পেরে। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহা এর চিঠি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা এই মর্মে পরামর্শ সবার আহ্বান করেন, এখন থেকে একটি ইসলামিক তারিখ প্রবর্তন করতে হবে। উক্ত পরামর্শ সভায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহা সহ গণমান্য অনেক সাহাবী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে ওই সভায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত নেন ইসলামী সন প্রবর্তনের, তবে কোন মাস থেকে বর্ষের সূচনা করা হবে তা নিয়ে পরস্পরের মাঝে মতভেদ সৃষ্টি হয়ে থাকে। কেউ মত পোষণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল থেকেই বর্ষ শুরু করা হোক, আবার কেউ কেউ মত পোষণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাতের মাস থেকে বর্ষ শুরু করা হোক। অন্যান্যর মতে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস থেকে বর্ষ শুরু করা হোক। এভাবে বিভিন্ন মতামত আলোচিত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাস থেকে হিজরি সনের গণনা শুরু করা যাবে না, কারণ খ্রিস্টান সম্প্রদায় হযরত ঈসা আলাইহিসাল্লাম এর জন্মের মাস থেকেই খ্রিস্টাব্দের গণনা শুরু করেছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস থেকে সূচনা করা হলে খ্রিস্টানদের সঙ্গে মিল থেকে যায়, যা মুসলমানদের জন্য পরিত্যাজ্য। আবার হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উফাত দিবসের মাস থেকেও গণনা করা উচিত হবে না, কারণ এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ব্যথা আমাদের মাঝে বারবার উত্থিত হতে পারে। পাশাপাশি অজ্ঞ যুগের মৃত্যুর শোক পালনের ইসলাম বিরোধী একটি কুপথারই পুনর্জীবিত করা হবে, আর তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা এর বক্তব্যকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহা এক বাক্যে সমর্থন করেন। বহু চিন্তা ভাবনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহা হিজরতের বছর থেকেই ইসলামী দিনপঞ্জি গণনার সিদ্ধান্ত নেন, আর তাই হিজরি সনের প্রবর্তক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহা এর যৌথ প্রচেষ্টায় 622 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি শুক্রবার থেকে হিজরি সনের প্রচলন শুরু হয়ে থাকে, যা বর্তমান বিশ্বের প্রায় 1.5 কোটি মুসলমানদের নিকট অতীব গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এক আমানত। হিজরি সন ও তারিখের গুরুত্ব মুসলিম জীবনে অনস্বীকার্য, কেননা হিজরি সন এমন একটি সন যার সঙ্গে সম্পৃক্ত বিশ্ব মুসলিমদের তাহবিজ ও তামাদ্দুন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাবলী যেমন
বদর, খন্দক, তাবুক প্রভৃতি যুদ্ধ, রাজ্য জয় এবং অন্যান্য ঐতিহাসিক ঘটনাবলী হিজরির সঙ্গে সম্পৃক্ত। তাই মুসলমানদের ধর্মীয় ইবাদতের ক্ষেত্রে হিজরির সনের আবশ্যকীয়তা রয়েছে। কোনো অবস্থাতেই এই সনের প্রতি অবহেলা করা যাবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মাইফ টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।